কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত জবন, আপনার প্রশ্নটি ছিল যে ভালোবাসার সংকেত হিসেবে যে ইমোজিটা লাল রঙের এবং পান পাতা আকৃতির বা আমাদের কলবের আকৃতির যে ইমোজিটা ব্যবহার করা হয়, এই ইমোজিটা ভালোবাসার ক্ষেত্রে, যে কোনো ভালোবাসার ক্ষেত্রে এটা ব্যবহার করা বৈধ হবে কিনা। যে সম্মানিত দিনে বোন ফতোয়া লাজনাতু দায়মা সহ বড় বড় বিদ্বানগণ এর গবেষণা অনুসারে বোঝা যায় এটা আসলে যে তাশাব্বুহ বিল গায়র, অর্থাৎ অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ, তাই এটা জায়েজ হবে না। কারণ আপনি নিজেও মনে করেন এটা একজন যুবক যুবতী স্বাভাবিক গতিতে তারা ব্যবহার করে মহব্বতের জন্য, কিন্তু একই ইমোজিটা আপনার মাতা পিতার ক্ষেত্রে ব্যবহার করবে না। বা মনে করেন যে আপনি একজন কর্মকর্তার অধীনস্থ হয়ে আপনি কি করেন, কাজ করেন, আপনি তাকে এটা দিতে পারবেন না। তো ভালোবাসার যে পাত্র হিসাবে এটা বিশেষ জায়গাতে ব্যবহার হয়, যেটা বেশিরভাগ আপনার ফাসেক পূজার যারা আছে অপসংস্কৃতি, যেহেতু অবৈধ ভালোবাসা যেটা, এটার মধ্যে এগুলো আসলে যে ব্যবহার হয়ে আসছে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, অনেকে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো অবশ্যই আমরা ভালোবাসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এটার সাথে এই আপনার এই ভালোবাসা চিহ্নটা, লাইফ চিহ্নটা আপনার দিয়ে দেয়। তো গবেষণার আলোকে দেখা যায় যে এটা আসলে ফাসেক ফুজ্জারদের, বিশেষ করে অমুসলিমদের যে সংস্কৃতি, এটা এখন মুসলিমরা ব্যবহার করা শুরু করছে না বুঝে। তাই আসলে এটাকে যদি স্বামী স্ত্রীর জন্য ব্যবহার করে কেউ কেউ বৈধ মনে করেন, কিন্তু আসলে যে মূলত বিষয়টা কিন্তু স্বামী স্ত্রীর জন্য হয়ে আসে নাই, এটা আসছে যে অমুসলিম যে সংস্কৃতি হিসাবে একজন যুবক একজন যুবতীকে, একজন যুবতী একজন যুবককে অবৈধ ভালোবাসার প্রতীক হিসাবে। তো এর জন্য এটা ফতোয়া লাজনাতুদ্দায়মা সহ বিভিন্ন বিদ্বানগণের ফতোয়া হচ্ছে এটা আসলে ব্যবহার করাটা বৈধ হবে না, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম।